প্রাচ্যের সিঙ্গাপুর বাংলাদেশে করোনা ভাইরাসের হচ্ছে ভুয়া সার্টিফিকেট বিক্রি করায় কিভাবে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হইল, আজকে আমরা সেই গল্প শুনব। এই ঘটনা তো আমরা সবাই জানি, করোনা ভাইরাসের জাল সার্টিফিকেট বিক্রি হচ্ছে বাংলাদেশে। আলাউদ্দিনের স্টোরির নতুন প্রদীপ দাও পুরান প্রদীপ নাও স্টাইলে হইতেছে, টাকা দাও সার্টিফিকেট নিয়ে যাওয়ার স্টাইলে চলতেছিল। তো সেটার সাথে যারা ব্যাকগ্রাউন্ড জানেন না যারা জানেন যে এরকম জড়িত যিনি এই কাজের সাথে পাওয়া গেছে, যে ঘটনাটা কী ঘটছে সেটা আমরা শুনি। পুলিশ সদস্যের মুখ থেকে উনি হইতেছে যে সাবিনা, অনেকে হয়তো জানেন আলোচিত মহিলা যিনি এটার হোতার ছিলেন একজন, ডক্টর সাবিনা সরকারি ডাক্তার, উনি ধরা পড়ার পর পুলিশ হইতেছে সংবাদ সম্মেলনে এসে কী বলছে শুনেন। তো সেখানে শুনলেই একটু ব্যাকগ্রাউন্ড আসবে। বাড়িতে হইতে ৫০০০ টাকার বিনিময়ে আর বিদেশি হলে ১০০ ডলার দিয়ে পরে সেটা তিনি রাস্তায় যাওয়ার সময় ফেলে দিয়ে যান। যেহেতু তার হুমায়ুন কবির হিমু, সে হলো একজন গ্রাফিক ডিজাইনার, সে ওটাকে ডিজাইন করে সার্টিফিকেটটা বাসায় পাঠায় দেয়। ওকে, সো বেসিক্যালি হইতেছে এরা মানুষের বাসায় যেহেতু গিয়ে স্যাম্পল নিত, নিয়ে ভুয়া ওই স্যাম্পলটা ফেলে দিয়ে তারপর একটা সার্টিফিকেট, গ্রাফিক ডিজাইনার ছিল, এক সার্টিফিকেট বানায় করোনা ভাইরাসের সার্টিফিকেট দিয়ে দিত, পজিটিভ আর নেগেটিভ যা ইচ্ছা র্যান্ডমলি ইচ্ছা মতো দিত। তো এইভাবে চলতেছিল, পরে বিষয়টা সামনে আসছে মিডিয়ায়। এখন মিডিয়ায় আসা হইতেছে এখন সরকার, সরকারি দলীয় লোক এবং আমাদের পুলিশ প্রশাসন মধ্যরাতের অতন্দ্র প্রহরে আমাদের জীবনের নিরাপত্তা দিয়ে বেড়ায়, এনারা বাধ্য হয়েছেন এখন গ্রেফতার করতে, বাধ্য হয়ে এখন সংবাদ সম্মেলন করে খুব ভালো মানুষই করতেছেন। এখন পুলিশ যারা ধরছেন ওনাদের হয়তো হাত পা বাঁধা থাকে উপরের দিক থেকে, মানে টোটাল একটা তন্ত্রে কাজ করে আর কি, কে কোথায় কার কাছে ধরা বোঝাতে উপায় নেই, প্রেরিট করার উপায় নেই। এমন হতে পারে পুলিশ সদস্য বাঁচানোর চেষ্টা করছে টাকা খেয়ে অথবা পরিচিত দেখে, অথবা সে ধরতে চাইতেছে উপর থেকে ধরতে দিচ্ছে না। সো এনিবডিজ গেস, সোনার বাংলায় কী হয় সেটা বলা সম্ভব না। এখন এখানে কত লেয়ারে লেয়ারে শয়তানি সেটা আমরা একটু আরেকটু দেখবো। সেটা হচ্ছে যেমন উনি একজন সরকারি ডাক্তার, সরকারি ডাক্তার হয়ে একটা বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন, সেটা অবৈধ। তারপর করোনা ভাইরাসের যেভাবে সার্টিফিকেট দুই নম্বরই করতেছিলেন গজুদার সিং, সেটাও অবৈধ, অনৈতিক। এবং হচ্ছে লাস্ট হইতেছে এরা হইতেছে এসব বাটপাড়ি করার জন্য বিভিন্ন জায়গা থেকে কম্পিউটার ধার আনছে, অ্যান্সার আছে, তাদেরকেও টাকা দেয় না। মানে কোন পর্যায়ের হ্যাঁসরা, এই যে শুনেন, বিভিন্ন জায়গায় বুথ করেছেন, তারা আর্টিও স্থাপন করেছেন, তারা ল্যাপটপ ফ্যান নিয়েছেন বিভিন্ন দোকান থেকে ভাড়া হিসেবে, একটারও ভাড়া পরিশোধ করেন নাই। এদের খুচরা দোকানদার, গরিব দোকানদার, তাদের কাছ থেকে না, তাদেরও টাকাটা দেয় না। এখানে এরা হইতেছে সরকারি কর্মকর্তা এবং এত পাওয়ার এদের কোথেকে আসে, এই যে বিভিন্ন উপরের লিঙ্ক আছে এগুলো তো আমরা জানি। এখন ধরা পড়া এমন একটা ভাব করতেছে সবাই যে কী হইলো দেশের কী অবস্থা, পুলিশরা হইতেছে সংবাদ সম্মেলন করতেছে, মন্ত্রী এমপিরা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই অবাক। কিন্তু দেখা যায় যে ছবি যখন বের হওয়া শুরু করে তখন দেখা যায় যে এদের সাথে কিন্তু দেশের সবচেয়ে বড় বড় নেতা, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী সহ সকলের ছবি ছিল। আপনাদের মনে আছে যখন ক্যাসিনো নিয়ে খুব একেবারে বাংলাদেশে হইচই, এই বাংলাদেশে এগুলো হইতেছে জানাই যায় নাই কখনো, এত বড় পর্দার আড়ালে এত বড় ঘটনা ঘটতেছে, অথচ দেখা গেলে পর্দার আড়ালের লোকেরা সব বড় বড় মন্ত্রী এমপিদের সাথে ওঠা বসা। তারপরে যে নরসিংদীর একটা মহিলা ধরা পড়লো মুখিরানী, সে হোটেলে গিয়ে মেয়েদেরকে নিয়ে নিয়ে কাজকর্মে বাধ্য করতো, তার কাহিনী ধরা পড়লো, সেও দেখা যেত সব মন্ত্রীদের সাথে ওঠ বস। সো এরা ধরা পড়ার পরে এমন একটা ভাব করে যে এখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এগুলা কেন হয়, কোত্থেকে হয়, পুলিশ সদস্য সংবাদ সম্মেলন করতেছে, কেউ জানতো না দেশে এগুলা চলতেছিল এতদিন ধরে সবার অলক্ষে। কিন্তু তারপর দেখা যায় যে এই সবার অলক্ষে যে হয়েছে, এই সবার সাথে তাদের ছবি আছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের সাথে তাদের খুব অন্তরঙ্গ দহরম হরম উঠবস। তো এরা কাদের আশ্রয় প্রশ্রয় এভাবে চলে, কাদের সাহসে এরা হইতেছে একটা খুচরো দোকানদারের কাছ থেকে ফ্যান ল্যাপটপ ভাড়া করে আসে, তার টাকাটাও দেয় নাই, এবং সেই খুচরো দোকানদার তো বাপের সাধ্য নাই টাকা খোঁজার। সো এরা যে একটা রাজার মতো থাকে এই দেশে, কাদের আশ্রয় প্রশ্রয় কেউ বুঝতেছে না এখন হঠাৎ করে ধরা পড়ার পর, অবাক সবাই। এবং এই যে এত অবাক হইতেছে এরা, এরা যে আসলে অবাক হওয়ার কোনো ব্যাপার নয়, তারা যে ইচ্ছা করে ধরতেছিল না এতদিন, সরকারি লোক নিজেদের লোক ধরবে না, উপরের নানান রকম লিঙ্ক আছে বলেই তো এগুলো করতে পারতো, সেই দেশে নাহলে তো করতে পারতো না। সো সব দিকে জাল বিস্তার করে এরা করে গেছে এতদিন, করার পর ধরা পড়ছে, ধরা পড়ার পরও যতটা পুলিশ না ধরে না ইয়ে করতে পারে সেই চেষ্টা করে গেছে। এটা পুলিশের কথাতেই উঠে আসবে এখন যে এতদিন হয়েছে আপনার সাংবাদিক জিজ্ঞেস করে ধরেন নাই কেন, সো পুলিশ বলবে যে সরকারি ডাক্তার, মানে সরকারি ডাক্তার হলে ধরা যাবে না, সরকারি ডাক্তার অসুস্থতা করলেও ধরা যাবে না। শুনেন, আমরা একটু সময় নিচ্ছিলাম কেন, যে সাবরিনা চৌধুরী একজন ডাক্তার সরকারি কর্মকর্তা, দৌড় দিবে এখন উঠে, আমরা তত্ত্ব, আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা সময় নিয়েছে, আচ্ছা, এবং আলটিমেটলি তো আমরা তাকে গ্রেফতার করেছি। ওরে বাপ, কাম করছে, রিমান্ডে স্টে, বাকি তত্ত্ব আমরা জানাতে পারব। ধন্যবাদ, 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 আমি দৌড় মারি এখন উঠে, অনেক কথা বলে ফেলছি, বেশি কথা বলে ধরা খেয়ে যাবো। সেই সে ঘটনা, এতদিন ধরে ধরে না সরকারি কর্মকর্তা একজন ডাক্তার, এই জন্য ধরি নাই, বললো তাই বলে ২০ দিন, সাংবাদিক যখন জিজ্ঞেস করলো ২০ দিন হয়ে গেলে এত বড় একটা ঘটনা, হাইলাইট হাইপ সারা দেশে, তাও ধরবেন না আপনারা, বলতেছে যে না এটা চেষ্টা করতেছি আমরা, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, আরেকদিন কথা হবে, উঠে দৌড়। তো এইগুলো যে সব যে
মানে আগা থেকে গোড়া গোড়া থেকে আগা পর্যন্ত কি মাল দিয়ে ভর্তি এবং এরা কিভাবে পারে দেশগুলো করতে করে পার পায়, এগুলো আসলে পার্টি কথা না বলে খালি জাস্ট দেখা গেলে এগুলো সেলফ এভিডেন্ট এবং সেলফ এক্সপ্লেনেটরি। নেক্সট দেখি তো কি আছে মজা, এই কোম্পানি যে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে তার যারা নেগেটিভ তাদেরকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ বানাচ্ছে, হাজার হাজার মানুষ সংক্রমণ করছে, মানুষকে প্রতারণা করছে টাকার বিনিময়ে, বিদেশের মাটিতে বাপ বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, সেই প্রেক্ষিতে আমরা তাকে অ্যারেস্ট করে আমরা আগামীকাল রিমান্ড চাইব। বুঝছেন না কেন অ্যারেস্ট করছে? অ্যারেস্ট করার অনেকগুলো ধারার মধ্যে একটা ধারা খুব ইম্পর্টেন্ট ধারা, বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, এই দেশের ভাবমূর্তি তাও আবার নষ্ট হওয়া, তাও আবার বিদেশের মাটিতে, জোকারির কোনো সীমা পরিসীমা নাই কিন্তু কিছু করার নেই, এটা কিন্তু একটা খুব সিরিয়াস ধারা। আপনি বুঝছেন না মামলা করার মধ্যে, মামলার ধারাগুলোর মধ্যে এটা একটা ধারা, তার মানে এটা খুব মারাত্মক একটা ক্রাইম এই দেশের ভাবমূর্তি নষ্ট করা, এই দেশের ভাবমূর্তি মানে আপনি ল্যাংটারে কেমন লজ্জা দেবেন আমি জানি না, মানে এমনভাবে কথা বলে এমনভাবে আচরণ করে যে এই দেশের ভাবমূর্তি আছে এবং সেটা বিদেশের মাটিতে নষ্ট করা যাবে না, দেশের মাটিতে তো প্রশ্নই ওঠে না, বিদেশের মাটিতে গিয়েও নষ্ট করা যাবে না। সো এখন কী বলবেন আপনি বলেন, এখন একজন ভদ্রলোক যদি রাস্তার মাঝখানে উলঙ্গ দাঁড়ায় বলে যে কেউ আমাকে নিয়ে অপমানজনক কথা বলা যাবে না, আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, তাই আর কি বলবেন আমি জানি না, আমি আমি মাঝে মধ্যে ভাষা হারাই ফেলি, আপনারা কী বলবেন জানি না, এটা নিয়ে বেশি কিছু বলারও আমার কোনো ইচ্ছা আগ্রহ কোনো কিছু নেই, আমরা যা দেখলাম জাস্ট প্রিটি সেলফ এভিডেন্টরি এভিডেন্ট সেলফ এক্সপ্লেনেটরি যে এই দেশে কী হয় কীভাবে হয় কথা, এই দুই লাইন কথা শুনলেই আস মোটামুটি একটা কালেকটিভ চিত্র আমরা কমপ্রিহেন্সিভ চিত্র পেয়ে যাই। তো এই দেশের ঘটনা আর কি, এই ঘটনা পুরো সংবাদ সম্মেলন থেকে এই প্রক্রিয়া থেকে এতদিন ধরে গ্রেফতার করা না করা এবং শেষ পর্যন্ত বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ধারায় গ্রেফতার হওয়া থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে এই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না। ভেরি কেয়ারফুল।